জায়েদ খান এবং আমার জুটিটাকেই হয়তো উনি নতুনত্ব একটা দিতে পারে, নতুন মাত্রা নিয়ে আসতে পারে। বর্তমান ব্যস্ততা হচ্ছে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড সিরিজ চলছে সেটা নিয়ে, এছাড়াও রেগুলার শোগুলো তো থাকছেই। আমার তো আর একটা প্রফেশন আছে, মানে সাইড বাই সাইড দুটোই চলতে থাকে। আমি একজন ডক্টর। আফটারঅল মানে রেগুলার শো, ইভেন্ট, দেন নিউ ইয়ার্স শো এবং ক্রিকেটের শো তো সবসময়ই থাকে। আপাতত আমি অ্যাক্টিংটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছি, সেটা আবারও সামনে কিছু কাজ করার ইচ্ছে আছে। ডাক্তাররা অনেক ব্যস্ত থাকেন, এটা খুবই সত্যি কথা, কারণ ডক্টররা সকাল থেকে দুপুর পর্যন্ত হসপিটালে থাকেন এবং বিকেলে হচ্ছে প্রাইভেট চেম্বার করেন। আমি যেহেতু এখন পর্যন্ত প্রাইভেট চেম্বার করছি না, আমি যেহেতু গভর্নমেন্ট মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি, সো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেলেই থাকি। আফটার দ্যাট আমি আমার বিভিন্ন শোজগুলো করি আর কি। সো ওভাবে আমি যেহেতু প্রাইভেট প্র্যাকটিসটা এখনও করছি না, আমার FCPS পার্ট টু চলছে, সেটা শেষ করার পর ফুলি আমি প্রাইভেট চেম্বারও করব, তখন হয়তো বা আরও আমি বেছে বেছে কাজ করব। রূপের কোনো রহস্য নেই, বিকজ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি মানুষই অনেক সুন্দর মনের দিক থেকে, প্রত্যেকে যদি সেটা ফিল করে আউটওয়ার্ড সেটা অবশ্যই রিফ্লেক্ট করবে। সো আমি বিশ্বাস করি আমি মনের দিক থেকে আমি অনেক বেশি সোলফুল একটা মানুষ, সো সেটাই হয়তো বা রিফ্লেকশন। আর আদারওয়াইজ অ্যাজ আ ডক্টর আমি লাইফস্টাইল মেনটেন করি খুবই হেলদি ওয়েতে, আমি এক্সারসাইজ করি, আমি পানি খাই, প্রপার ঘুমাই, সো ডায়েটটাও প্রপারলি করবার চেষ্টা করি। এই তো স্কিন হচ্ছে রেগুলার ক্লিন রাখতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এবং আমার স্কিন একটু ড্রাই, সো আমি প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার ইউজ করি, আর মাসে তো একবার পার্লারে যাওয়া হয় ফেশিয়াল নেওয়ার জন্য, এটা রেগুলার করি আমি। এটা আসলে সম্ভাবনা সবসময় এখনকার থেকে আগে আরও বেশি ছিল, বিকজ আমি প্রচুর পরিমাণে অফার পেতাম, স্টিল নাও পাচ্ছি। আর এখন আমি আসলে এই অ্যাক্টিংটা যে কাজই আমি করি না কেন খুব ডেডিকেশনের সাথে করবার চেষ্টা করি। একটু আগে আপনাকে বলছিলাম যে আমি একজন গভর্নমেন্ট মেডিকেল অফিসার, আমাকে আসলে দুই দিনের ছুটি ম্যানেজ করে নাটক করাটাও অনেক কঠিন হয়ে যায়, সেখানে একটা মুভি করতে 15 to 1 month ইভেন আরও বেশি সময় লাগে, সেটা ম্যানেজ করা খুবই টাফ। বাট তারপরও কোনো স্ক্রিপ্ট বা ডিরেক্টর আজ পর্যন্ত আমাকে ইমপ্রেস করতে পারে নাই। যদি কখনো সে ধরনের গল্প বা সে ধরনের আসলে চিত্রনাট্য আমার কাছে আসে যেটা আমার মনকে বলে যে হ্যাঁ আমি মনে হয় এই স্যাক্রিফাইসটা মানে এক মাস বা দুই মাসের ছুটিটা নিয়ে এই কাজটা করতে পারি, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। আসলে পছন্দের হিরো আমার কাছে মনে হয় আমার চিত্রনাট্যটাই হবে, কারণ গল্পটা যদি সেরকম হয় তাহলেই কিন্তু আমি রাজি হব। সেকেন্ডলি হচ্ছে আমার পছন্দের ডিরেক্টর হতে হবে যে আমাকে স্ক্রিনে সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, আদারওয়াইজ আমার অপোনেন্টে কে থাকবে এটা নিয়ে আমি খুব একটা হেডেক দেখাই না, বিকজ এটা ডিরেক্টরের কাজ যে আমার সাথে কাকে মানাবে সেটা তিনি ডিসাইড করবেন। জায়েদ খানের সাথে যদি সেই গল্পটা যায় আমার সাথে তাহলে, এবং আমার ডিরেক্টর যদি আমার পছন্দের রেসপেক্টের কোনো মানুষ হয় যার কাজ আমি ভীষণ পছন্দ করি, তাহলে আমি অবশ্যই তার উপর ফেইথ রাখবো যে জায়েদ খান এবং আমার জুটিটাকেই হয়তো উনি নতুনত্ব একটা দিতে পারে, নতুন মাত্রা নিয়ে আসতে পারে। সো ডেফিনেটলি আগে কিন্তু আমাকে ট্রাস্ট করতে হবে আমার ডিরেক্টরকে, আমি ডিরেক্টরের উপরে ছেড়ে দেবো।